জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাইচাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ 25শে জানুয়ারি, আজ আমাদের বাড়ির উৎসবের তৃতীয় দিন, শ্রী শ্রী নামযজ্ঞ উৎসবের আজ তৃতীয় দিন। আজ সারাদিন যেমন পঞ্চতত্ত্ব নাম গতকাল থেকে হচ্ছে, সেরকমই পঞ্চতত্ত্ব নাম হবে। এছাড়া আজকে দুপুরে আছে সাধু বৈষ্ণব সেবা। তোমাদের সব কিছুই কিন্তু আমি দর্শন করাবো, সাধু বৈষ্ণব সেবাও দর্শন করাবো। একই সঙ্গে মঞ্চে যে সেবা হচ্ছে, যেমনটা তোমাদেরকে গত দুদিনের ভিডিওতে দর্শন করিয়েছিলাম মঞ্চের আরতি, সেরকম দর্শন করাবো। প্রাণেশ্বর প্রাণেশ্বরীর আজকের শৃঙ্গার দর্শন করাবো, নিতাইচাঁদেরও শৃঙ্গার দর্শন করাবো। তাই আজ কি কি হচ্ছে সব কিছুই আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, তাই সঙ্গে থাকো। আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখো। নতুন যারা আমার চ্যানেলটা আজকে দেখছো তারা অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল 26শে জানুয়ারি মহোৎসব, 26শে জানুয়ারি তিথি প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর, তো সেই জন্য লালার তিথি উপলক্ষে আগামীকাল হচ্ছে আমাদের উৎসবের শেষ দিন। 64 মহন্তের ভোগরাগ ও ভক্ত সেবা আছে, সেই সব কিছুও কিন্তু এই ভিডিওতেই মানে এই চ্যানেলের ভিডিওতেই দর্শন করতে পারবে। প্রত্যেক দিনের ভিডিও যেমন তোমাদেরকে দর্শন করাচ্ছি, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আজ নামযজ্ঞের তৃতীয় দিন উপলক্ষে আমার নিতাইচাঁদ এবং মা বসুধা জাহ্নভার সিঙ্গার। দেখো কি সুন্দর লাগছে, নিতাইচাঁদ আমার রূপের হাট বসিয়ে ফেলেছে। আজ পূর্ণিমা, তাই সকলকেই সাদা পরানো হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের সিঙ্গার দর্শন করে। দেখো কি অপরূপ লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। এই রূপের কাছে চাঁদও ফিকে। যথারীতি তাপসদা দায়িত্ব নিয়ে রান্নাবান্নার দায়িত্ব পালন করে চলেছে, হচ্ছে সাধু বৈষ্ণব সেবার আয়োজন। প্রত্যেক দিনের মতো এবং প্রত্যেক বারের মতোই আয়োজন হয়ে চলেছে। তোমরা সকলে আশীর্বাদ করো, এইভাবেই যেন সাধুদের সেবা করতে পারি, যেন নিতাইচাঁদের সেবায় থাকতে পারি। এখানে বাল্যভোগের পর্ব চলছে, আপাতত বাড়িতে যে সাধু বৈষ্ণবরা আছেন তাদের বাল্যভোগের পর্ব চলছে, যে ভক্তরা যে শিষ্যরা বাড়িতে আছে মঞ্চ একটু দর্শন করো। এই মঞ্চেই এখন মহাপ্রভু নিতাইচাঁদ সহ সকলের সেবা হচ্ছে। নাম মঞ্চ স্থাপন মানে মঞ্চেই কিন্তু সেবা হয়। দেখো দর্শন করো, একবার দর্শন করাই তোমাদের, ভালো করে দেখে নাও, আমি ভালো করে দর্শন করাচ্ছি। কারণ অনেকেই কিন্তু অনেক প্রশ্ন যে নাম মঞ্চে কটা ঘট বসে, কটা কি বসে, কি লাগে, ভালো করে দেখে নাও, আমি একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও, দরকার হলে পজ করে দেখে নেবে। এই মাটির হাঁড়ি হচ্ছে যজ্ঞ প্রদীপ, চলছে এতে, যে কয়দিন নাম যজ্ঞ চলবে এই যজ্ঞ প্রদীপ কিন্তু জ্বলবে। এই হলো আজকে অনুষ্ঠানের তৃতীয় দিনে আমার যুগলের শৃঙ্গার দর্শন করো।
দেখো সিংহাসনটাও সাজানো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো বা দর্শন করো যুগলকে। আজ যেহেতু পূর্ণিমা সেই জন্য দেখো সবাই কিন্তু সাদা পোশাক পরেছে, আজ সাদা পোশাক পরানো হয়েছে। এবার চলো একবার গোপাল সোনাদের দর্শন করি। এই দেখো দর্শন করো গোপাল সোনা, এই যে মুরারি মাধবকে দর্শন করো, এই হচ্ছে আমার কানাহিয়ালাল নন্দদুলাল আর কুঞ্জ বিহারি। এবারে গৌর গোপালকে দর্শন করে নাও, যে গৌর গোপাল সবাইকে দেখো মালা পরানো হয়েছে, পোশাক পরানো হয়েছে, সবাইকে দর্শন করো, দর্শন করে নাও। এবার দাদাদের দর্শন করাই, দাদাকে, দাদা আর পাশে গিরিধারি, বড় গিরিধারি আমাদের দর্শন করো। মাকে দর্শন করো, মা নতুন শাড়ি নতুন চাদর সব পরেছে। এই হচ্ছে বাবার দর্শন, এই হচ্ছে আজকে সকালবেলার বাল্যভোগ, লুচি তরকারি মিষ্টি, এখানে কিছু ফল আছে। লালাকে একবার দর্শন করো, প্রভুপাদ শ্রীজীব গোস্বামী দর্শন করে নাও একবার। এই যে ছোট কাকা প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী, তাদেরকে বাল্যভোগ অর্পণ করা হয়ে গেছে, মুগ্ধান হয়ে গেছে। এইমাত্র আমাদের কুঞ্জেও ভোগ হয়ে গেল, আরতি হয়ে গেল, তোমাদেরকে একবার দর্শন করাচ্ছি, একবার একটু দর্শন করো। এই হচ্ছে ভোগ, এই হচ্ছে যুগলের পারস। আজকে আছে অন্ন, ঘি, পাঁচ রকমের ভাজা, শুক্ত, ডাল, তরকারি, সব রকম কিছু আছে। এই হচ্ছে যুগলের পারস, একটা হচ্ছে গোপাল বলরামদের জন্য একটা পারস, এখানে আছে মায়ের জন্য আর গুরুবর্গের পারস। চলো এবার বৈষ্ণব সেবা দর্শন করি। Thank you.
আমি কিচ্ছু পাই না সত্যি গদাধর শিবাস কি যোগী শিবা সঙ্গান কি সিদ্ধি প্রভু কি সমানন্দ প্রভু কি দুজনারি শরণ মহোৎসব কি সাধু দুর্বসনাথ কি বহু সুন্দর শ্রী বিগ্রহ গৌরী দাস আনে নাহি জানে অখিল লোকজাত কেহ রসে উন্মত জ্ঞান দাসে নিতাই গুণ গানে প্রেম সে বলো বসুদা জান্নবা প্রাণ নিতাই চাঁদি কি বঙ্গাল প্রদীপ পাবন নিতাই চাঁদি কি জলরে সে পক্ষী আসিছি উড়ি কাশী বিশ্ব তাঙ্কু বান্ধি রখিছন্তি অনুরাগর যুবেড়ি আহে বিশ্ববর ধরুছি ময়র দেখাও মজে সে পক্ষী মু তো ঘেটি নিবি নাহি নয়নে দেখিবি সফর করিবি আখি বলে এ পাপ নয়ন সফর হেব গুরু গৌর বলি জীবন জীব এ পাপ নয়ন সব বল রাধা রানী কি নবদ্বীপ ধাম কি সোনার গৌরাঙ্গ কি শ্রীবাস অঙ্গন কি জন্মস্থান আশ্রম কি আপনাপন গুরু মহারাজ কি মহাপ্রসাদ কি দাতা ভক্তা কি পাওসাদ জয় জয় শ্রী রাধেশ জয় নিতাই বলে ঝুট কথা আমি গাইলে না যাও রাজা নিজের সঙ্গে পাপ করিলে খাইতে বড় মজা তখন খেসারি গান কয় বাড়ি চাল গান করো গানের মধ্যে খেসারি ডাল নিদান কয় বড় তখন বল কয় সম্বল নাই মিটে যা কাপসে তা শুনিয়া দুধি ভক্ত সেবা কৃষ্ণ Thank you.
শুরু হয়ে গেছে কালকে 64 মহান্তের ভোগ তোমরা জানো সকলেই তার এখানে প্রস্তুতি পর্ব তো শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই হয়েছে এটাকে তার ফুল চলে এসেছে আরো ফুল দেখাচ্ছি এই ঝুরো ফুলগুলিও এই প্রস্তুতি হিসেবে কালকে লাগবে সব মালা এসেছে সমস্ত এই ফুলগুলো এসেছে সব কালকে সাজিয়ে দেয়া হবে সিংহাসন নতুন করে সুন্দর করে আবার আর 64 মহান্তের জায়গাতেও ফুল যাবে সেই কারণে এগুলো এসেছে এই যে এরা হচ্ছে আমাদের সেই সৈনিক যাদের দ্বারা এত বড় উৎসব সম্পন্ন হয় এরা না থাকলে আমাদের উৎসব কোনোভাবেই সম্পন্ন হওয়া সম্ভব নয় রাত্রিবেলার ভোগ রুটি লুচি পনিরের তরকারি শিমের ঝাল আর হচ্ছে ডাল আছে ভাজা আছে মিষ্টি আছে নাড়ু আছে মালপোয়া আছে এই হচ্ছে এবং ছানা আছে এই হচ্ছে রাত্রের ভোগরাগ